এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্বামীর আর ছেলের ছবিটা সবসময় কাছেই থাকে, ওদের দেখতে পেলেই একটা মুশকিল কি জানেন, এই ছবিটা যখন তোলা হয়েছিল তখন রাজুর বয়স ছিল 7, আট বছর পার হয়ে গেছে, ওর চেহারার অনেক পরিবর্তন হয়েছে। মা হয়ে আমি হয়তো ওকে দেখলে আর চিনতে পারবো না। হ্যাঁ, কিন্তু তোমার স্বামীর চেহারা তো একই রকম থাকবে। ভরসা তুই একটাই, আজ 8 বছরে একটা অঙ্ক আমি কিছুতেই মেলাতে পারছি না। নির্জন স্টেশনে আমাকে একা বসিয়ে রেখে রাজুকে জল খাওয়াতে নিয়ে গিয়ে আমার স্বামী আর কেন ফিরে এলেন না, কোথায় গেলেন তিনি ছেলেকে নিয়ে? আগিস, সেদিন একটা কাজে আমি ট্রেনে করে ধূপগঞ্জ স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম। তোমাকে নিয়ে চলে এলাম অনাথ আশ্রমে, ছেলের বদলে তুমি পেলে 100 পিতৃমাতৃহীন সন্তান। সামান্য একটি ইউনিয়ন লিডার থেকে একেবারে মন্ত্রী হয়ে গেলে সময় নষ্ট না করে বল কি চাস, রাত অনেক হয়েছে। রেখে দাও আমার সে 8 বছর, আমি তোকে লাখখানেক টাকা দিচ্ছি, তুই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যা। মাত্র লাখখানেক টাকা? তোমার মতো একটা মন্ত্রীর জীবনের দাম মাত্র 1 লাখ টাকা। ঠিক আছে, 2 লাখ দিচ্ছি। অবশ্যই 2 লাখ, এই একই ভাবে তুমি আমাকে বলেছিলে 2 লাখ টাকা দেবো, অনিমিষ মন্ডলকে খুন করতে পারবে। তুমি জানতে অনিমিষ তাকে খুন করলে তুমি ইউনিয়ন লিডার হবে, আর মালিকের সঙ্গে হাত মেলালে বেশ 1 লাখ টাকা তোমার হাতে আসবে। ওটার একটা বড় অপারেশনের জন্য বেশ কিছু টাকার দরকার ছিল আমার, তাই তুমি 2 লাখ টাকা দেবে শুনে অনিমেষ তাকে খুন করতে রাজি হয়েছিলাম। আমি একদিন ছিপে করে আমাকে একটা নির্জন স্টেশনে নিয়ে গিয়েছিলে তুমি, সেখানে ট্রেন ধরবে বলে বউ ছেলে নিয়ে অপেক্ষা করছিল অনিমেষ দা। একটা কথা বলছি, প্রতি বছরের জন্য 1 লাখ করে, মোট 10 লাখ।
কি ভাবছো অজিতা? ভাবছি টাকাটা না তোকে দিলাম, কিন্তু এত টাকা নিয়ে তুই একাই ঝড় জলে রাতে বাড়ি যাবি করে? আসলে তোমার আবার গাড়ির অভাব, একটা গাড়ি করে আমায় পৌঁছে দেবে? গাড়ি করে? ঠিক আছে। কি হলো? তোটা তো জেদা জেদি, বৃষ্টিতে ইঞ্জিন ডাউন হয়ে গেছে। দাঁড়াও দেখছি। টাকা দিচ্ছি, এটা রেখে দাও। মানে আমার ছেলেরা ওকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ম্যাটাডোরে করে সারা গ্রাম ঘুরিয়ে শ্মশানে নিয়ে যাবে। ও সৎকার করে এমন তো তোমার কেউ নেই। আছে, টাকাটা আপনি রেখে দিন মন্ত্রমশাই। আপনি? লোকে আমাকে নবাব বলেই ডাকে। আপনি তাহলে সে নবাব? হ্যাঁ। যান, আপনি গল্প নিয়ে চলে যান। আমি লাশটা সৎকার করতে চাইছি, আপত্তি কিসে? সৎকার আমার আপত্তি নেই, আপত্তি আমার আপনি 1,000 টাকা দিয়ে লাশটা কিনতে চাইছেন বলে। শোনো বোটা, উনি কি বলছেন শোনো। ঠিকই তো বলছেন। হ্যাঁ, আপনি আপনি তো ওর দাদা। কই, এই 8 বছরের মধ্যে আপনি তো একটা দিনের জন্য আমাদের খোঁজ করতে আসেননি? না, মানে বাড়ি থেকে সেদিন রাত্রে শেষবারের মতো আপনার সঙ্গে জিপে করে বেরিয়েছিল, আর সেই রাত্রেই অনিমেষ খুন হলেন। আমি আমি আজ বুঝতে পারছি না ও কেন খুন করলো। লাভ যা হবার সে তো আপনারই হলো। অনিমেষ বাবু খুন হলো, আপনি লিডার হলেন। আমি চলি। আমি তোমার পথ ছাড়তে পারি যদি ওই শাড়িটা তোমার শরীর থেকে খুলে দাও। কোথেকে বলছেন? থানা? আমার ছেলেকে থানায় বসিয়ে রেখেছেন? ঠিক আছে, আপনি যখন বলছেন তখন ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে মাইন্ড ইট। নমস্কার, যাও। ভেবেছি কোনোদিন পুলিশ থাকতে আইন আপনি নিজের রাতে নেন কেন? ওর জামিনদার না হয় ওর বাবা হলেন, আপনার জামিনদার কে হবে? মুখেতে মানি ব্যাগ থাকলে থানা থেকে বেরোতে জামিন লাগে নাকি? কাজ এখানে? হ্যাঁ, আমার মা করবে। নবাবদাকে বলবো বলবো করে বলতে পারেনি। কেন, তোমার বাবা কোনো কাজ করেন না?
আমার বাবার নেই। ও বাবা কদিন আগে যে জেল থেকে ছাড়া পেলেন, জেল খেটেছিলেন মানে? কি করেছিলেন তোমার বাবা? কেন, এই গায়ে তো সবাই জানে, আপনি শুনেননি? কিছু বলবে? আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আজ 8 বছর আগে আমার স্বামী মারা গেছে জেনেও আপনি আমাকে বলেননি কেন? বলুন, বলেননি কেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে এমন করে শাস্তি দিলেন বলুন। তোমাকে কে বলল? মিলি এসেছিল। বলুন, বলেননি কেন? চুপ করে থাকবেন না। আমি বহুবার বলবার চেষ্টা করেছিলাম কিন্তু বলতে পারিনি। বলতে পারেননি না, বলতে চাননি? চরম অবিশ্বাস করো। আজ 8 বছর ধরে চরম অবিশ্বাসের কাজ করে এখন আপনাকে বিশ্বাস করতে বলছেন? চলো শর্মা, এতগুলো অনাথ শিশুদের মুখে অন্ধ তুলে দিয়ে যে পুণ্য আপনি সঞ্চয় করেছেন তার চেয়ে অনেক বেশি পাপ করেছেন। কিন্তু পাপ যদি কিছু হয়ে থাকে সেটা আমার, তোমার তো নয়। আর তাছাড়া তুমি তো সদবা জেনেই সিঁদুর পড়েছ। কিন্তু কেন? আমার স্বামী মরে গেছে শুনলে পাছে আমি গ্রামের বাড়িতে চলে যাই, তাই স্বামীকে খুঁজে এনে দেবেন এই আশ্বাস দিয়ে গ্রাম থেকে 50 মাইল দূরে আমাকে এখানে এনে রেখেছেন আপনার এই অনাথ শিশুদের দেখাশোনা করার জন্য। আর কেউ না জানুক, তুমি তো জানো আমার আর যা কিছুর অভাব থাকুক টাকার অভাব নেই। ইচ্ছে করলে অনায়াসে টাকা দিয়ে আমি কাজে লোক পেতাম আমার অনাথ ছেলে মেয়েদের দেখাশোনা করার জন্য। কিন্তু তোমার মতো এরকম একজন স্নেহময় মা তো পেতাম না। তাছাড়া গ্রামে ফিরে গিয়ে তো তুমি কি করতে? এটা তো জানতে পারতাম আমার স্বামী আর বেঁচে নেই, ছেলেটার খুব তদন্ত করতে পারতাম। আমি এই আশায় বুক বেঁধে আছি, যেখানে থাক আমার স্বামী আর ছেলে একসাথে আছে। কিন্তু আজ 8 বছর পরে জানতে পারছি আমার স্বামী আর বেঁচে নেই, ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে কে জানে। ব্যস্ত আছি, ভালোই আছি। ধূপগঞ্জ স্টেশন থেকে 12 মাইল দূরে ক্যানেলের ধারে অনিমেষ মন্ডলের লাশ পাওয়া গিয়েছে। আর আমার ছেলে? ওর সঙ্গে আমার ছেলেও তো ছিল। ছেলে? রিপোর্টে তো কোনো ছেলে সম্বন্ধে কিছু লেখা নেই। কিন্তু ওর সঙ্গে আমার ছেলেও তো স্টেশন থেকে বেরিয়েছিল, ও তবে গেল কোথায়? সেটা আমি বলতে পারবো না। আপনি একটা কাজ করতে পারেন, 8 বছর আগে এই থানার চার্জে যিনি ছিলেন সেই অফিসারের কাছে গেলে আপনি আপনার ছেলের খোঁজ পেলেও পেতে পারেন। তাকে কোথায় পাওয়া যাবে? ওই অফিসার মানে ইন্দ্রজিৎ বাবু এখন বীরভূম জেলার এসপি হয়েছে। যা সত্যি তাই আমাকে বলুন, বেশি কিছু বলতে হবে না, আমাকে শুধু এইটুকু বলুন ও বেঁচে আছে কিনা। ও শুধু বেঁচে নেই, বাঁচিয়ে রেখেছে আমাকেও। আমার রাজু বেঁচে আছে, তোমাদের বাবা মার সঙ্গে দেখা করে আসবো। আমার বাবা তো আপনাকে সহ্যই করতে পারে না। ঠিক আছে, তবে তোমার মার সঙ্গে দেখা করে আসবো। আমার তো মা নেই। তোমার বাবা মার সঙ্গে দেখা করে আসবো। কি ব্যাপার?
বাবা মার কথা বলতে চলে গেল যে? ওর বাবা নেই। মা? ওর মা বেঁচে আছে কি বেঁচে নেই, থাকলেও বা কোথায় আছে জানা নেই। সে কি? ওর ধূপগঞ্জ নামে একটা গ্রামে থাকতো। ধূপগঞ্জ? হ্যাঁ, ওখানে একদিন ওর চোখের সামনে বাবাকে একজন খুন করে। ও ছুটতে ছুটতে থানায় আসে, ওর সঙ্গে গিয়ে বাড়ি থেকে অমলকে ছোড়ার সময় গ্রেফতার করি, তারপর ওকে নিয়ে এলাম রেল স্টেশনে, কিন্তু ওখানে গিয়ে আপনাকে পেলাম না। আমি তো অনেক রাত অব্দি ওদের জন্য অপেক্ষা করেছিলাম, কিছু বদমাশ লোক আমার পেছনে লেগেছিল। ওদের আমি মেরে শর্মাকে নিয়ে আসি আমার আশ্রমে। আপনি মাকে চিনেন? চিনি মানে, ও তো 8 বছর তো শর্মা আমার আশ্রমে ছিল। উনি কোথায়? অনেক খোঁজ করো আপনাকে না পেয়ে ওকে আমি আমার কাছে এনে ডেকেছিলাম। 4-5 দিনের মধ্যে ওকে আমি এত বেশি ভালোবেসে ফেললাম যে এক ভদ্রলোক এসেছিলেন আপনার স্বামী আর আপনার ছেলের খবর নিতে। আপনার স্বামীর মৃত্যু সংবাদ তাকে জানিয়েছিলাম, উনি বারবার জানতে চেয়েছিলেন রাজুর খবর, কিন্তু তাকে আমি কিছুতেই বলতে পারিনি যে রাজু আমার কাছেই আছে। কথাটা আমি গোপন করেছিলাম সেদিন। যদি আপনি, হ্যাঁ, সেদিন আপনার মায়ের হৃদয় যেমন সন্তানের জন্য কেঁদেছিল, ঠিক তেমনি কেঁদেছিল এক বাপের হৃদয়। ওর বয়সে মামার একটি ছেলে ছিল আমার, মাত্র 2-3 দিনের জ্বরে রাজুকে এখানে নিয়ে আসলে হয় না? যাও কাল নিয়ে আসো। ওকে যেখানে নিয়ে আসবো ওর লেখাপড়া চালাবার মতো টাকা আমার কোথায়? আমি থাকতে তুমি টাকার কথা কেন ভাবছো? আর তাছাড়া গত 8 বছর ধরে তুমি আমার অনাথ আশ্রমে আছো, আমার বাচ্চাদের দেখাশোনা করছো, এর জন্য যদি আমি আপনি রাজুর মতো আপনিও মাকে টাকা দিয়ে কিনতে চাইছেন? আমি অনাথ বাচ্চাদের সেবা করি, মায়ের মতো ওদের ভালোবাসি, এটা টাকার জন্য না। এটা তো আমি খুব ভালো করে জানি, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিয়ে আমার কষ্ট দূর করতে গিয়ে আমি এসপি সাহেবকে কষ্টে ফেলতে চাই না। আমার একটা কথা রাখবেন। বলো। রোজ একটিবার ওই স্কুলটার সামনে আমাকে নিয়ে যাবেন, রাজুকে দূর থেকে একবার দেখতে পেলেই আমি খুশি। কি হলো এরকম বাজি অখাদ্য চাল তুমি করতে গেলে রেশন থেকে? হ্যাঁ, রেশন থেকে। রেশনে তো এরকম চাল দেওয়ার কথা না, এ চাল মানুষ তো তোলে কথা, গরু ছাগলও খাবে না। প্রায় তো রেশনে এরকমই চাল দেয়, আমরা দুজনেই তো ঝেড়ে বেছে। ভালো দেখে আসি কে আমাদের গরু ছাগল ভাবছে, সরকার না রেশন দোকানের মালিক? যদি রেশনের দোকানের মালিক ভালো চাল সরিয়ে এই চাল আমাদের দিয়ে থাকে, তাহলে গরু ছাগলের মতো লোককেও রাস্তা দিয়ে টানতে টানতে আমি নিয়ে আসবো। ভালো চালগুলো গোডাউনে লুকিয়ে রেখে রেশনে বস্তা পাতা চাল দিচ্ছেন? হ্যাঁ, দেশের মানুষকে কি গরু ছাগল ভেবেছেন? মানে ধরুন কালকে প্রত্যেকটা বস্তা রেশনের দোকানে নিয়ে গিয়ে খারাপ চাল ফিরিয়ে এনে এগুলো বিলি করার ব্যবস্থা করবেন, বুঝেছেন? নইলে এটা আজকে ওই বস্তায় ঢুকেছে, কালকে এই বস্তায়। বাবা রে, আপনার আবার কি হলো? আগে আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে ভালো রেশনের চাল 10 বস্তা পাঠিয়ে বাকি চালগুলো গুদামে সরিয়ে রেখে রেশনের পচা চাল বিক্রি করতে। হ্যাঁ, তারপর কি হলো বলবেন তো? আর কি হলো, রেশনে পচা চাল বেচছিলাম বলে নবাব আমার কলার ধরে টানতে টানতে বাজারের মধ্যে দিয়ে নিয়ে এলো, তারপর আরে বাবা মুড়িটা দিচ্ছিল ফাঁসিয়ে। আচ্ছা আপনি যান, আমি দেখি আমি কি করতে পারি বলুন। আজকে এক্ষুনি নবাবকে অ্যারেস্ট করে জেলে পুরতে হবে। অ্যারেস্ট? কিন্তু আমি যে থানার অফিসারদের অ্যারেস্ট করতে বারণ করে দিয়েছি। অ্যারেস্ট করা যদি শুরু করতেই হয় তাহলে প্রথমে তাকেই অ্যারেস্ট করবো,
যার নামে আমাদের থানায় সবচেয়ে বেশি ডায়েরি রয়েছে। তা আপনার ছেলে কি এখন বাড়িতে আছে নাকি কোনো মেয়েদের স্কুলের সামনে তাকে পাওয়া যাবে? তার মানে আপনি? হ্যাঁ, থানা থেকে অফিসার নিয়ে গিয়ে আমি আপনার ছেলেকে লক আপে পুরে দেবো। ঠিক আছে, দেখছি। তুমি আমার কাছে জানতে চাইছিলে, এবার আমি তোমার কাছে জানতে চাইছি ওই ভদ্রলোককে। উনি সেই লোক যার কথা মতো বাবাকে খুন করা হয়েছিল। যে লোক তোমার মার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল, তার মেয়ের স্মৃতিতে সিঁদুর পরাবার জন্য তোমাকে তোমাকে এই শিক্ষা দিয়েছি। চুপ করে থাকো, বলো। আমি এক্ষুনি একবার বেরোবো, আমি না ফেরা পর্যন্ত তুমি বাড়ি থেকে বেরোবে না। ওকে, আমি এসেছি আপনাকে গ্রেফতার করতে। আমাকে গ্রেফতার করতে? আপনি চলুন আমার সঙ্গে। আমার অপরাধটা কি জানতে পারি? নিশ্চয়ই পান। আজ থেকে 8 বছর আগে ডুবগঞ্জ স্টেশন থেকে অনিমেষ মণ্ডল এবং তার ছেলেকে জিপে তুলে নিয়ে গিয়ে আপনি অমলবাবুকে দিয়ে অনিমেষ মণ্ডলকে খুন করিয়েছিলেন। অমল তো শুনেছি মারা গেছে। তা প্ল্যানচেট করে ওর কাছ থেকে খবরটা জানলেন বুঝি? হ্যাঁ, অমলবাবু মারা গেছেন, কিন্তু আপনার দুর্ভাগ্য যে অনিমেষ মণ্ডল ছেলে আজও বেঁচে আছে, যার চোখের সামনে সমস্ত ঘটনাটা ঘটেছিল। অনিমেষ মণ্ডল মারা যাওয়ার পর থেকে তার ছেলে আমার কাছে আছে, ও আজ আপনাকে দেখে চিনতে পেরেছে। চলুন, এসে যাব। শুধু আপনার মুখের কথায় তো আপনার সঙ্গে যেতে পারি না। এখানে কয়েকজন ভদ্রলোক রয়েছেন, ছেলেটিকে নিয়ে আসুন। এদের সামনেও যদি বলে আমি ওর বাবাকে খুন করিয়েছি, তাহলে আপনি নিশ্চয়ই আমাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, ওকে নিয়ে এক্ষুনি আমি আসছি। হ্যালো কালু, আমি দাদা বলছি। আরে তোমারা গাড়ি কা কে হুয়া? অচানক গাড়ি খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে, জলদি করো।
গ্রামে এভাবে মারধর করে চলে গেছে স্যার। রাজু কোথায়? রাজু রাজু ভেতরে আছে স্যার। তোর কিছু হয়নি তো? না বাবা, গুন্ডাগুলো যখন আমার মারবার জন্য তাড়া করছিল তখন এক ভদ্রমহিলা ছুটতে উঠতে এলেন। তুমি কি ওকে দেখেছো? দেখবো কি করে, ওরা যেভাবে গুলি করতে গেল ওই ভদ্রমহিলা পেছন থেকে ছুটে এসে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন আর গুলি ঠোনার পিঠে গিয়ে লাগলো আর উনি মুখ ঠুকরে পড়ে গেলেন। নবাবটা এসেছিলেন, উনি ওনাকে নিয়ে চলে গেছেন। নিশ্চয়ই হাসপাতালে গেছে। চলো আমার সঙ্গে হাসপাতালে চলো। সময় তো লাগবেই, হয়তো ঘন্টা দুই। আপনি এখানে আছেন তো? আমি আসছি। আমি জানি আপনি কোথায় যাচ্ছেন, আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না, যা ব্যবস্থা করার আমি করব। পারবেন না, আপনার ইচ্ছে থাকলেও আপনি পারবেন না। যতক্ষণ পর্যন্ত খাঁটি পোশাকটা আপনার গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কোন মন্ত্রী আপনি কিছুই করতে পারবেন না। শুনুন, আমি বলছি না, আজ কোনো কথা শুনবো না। আমি মন্ত্রী মশাইকে এই হাসপাতালে একটা বেডে শুয়ে রাখবো, ভগবান না করুন যদি শরণার কিছু হয়ে যায়, যদি আমার অনাথ আশ্রমের বাচ্চারা আবার অনাথ হয়ে যায়। তবে মন্ত্রী মশাই কাটা ছেলে কোনো ডাক্তারে নয়, এই নবাব করবে। দাঁড়ান, আপনি যাবেন না। হাতে যেটা রাখা উচিত ছিল সে আইনকে ছেড়ে দিয়ে হাতে রিভলভার নিয়ে আর জাকিয়ে রোখা যাক, এই নবাবকে রোখা যাক। মন্ডলকে খুন করিয়ে তার আবার প্রমাণ চাইছিলেন এসপি সাহেবের কাছ থেকে? হ্যাঁ, আপনি যে খুন করেছেন তার প্রমাণ আপনাকে আদালতের কাছে পেশ করতে হবে। ঠিক আছে, আমি যেদিন আমি আদালতের কাছে সব বলব, কথা দিচ্ছি। কথা দিচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আপনারা নেতারা যা কথা দেন বাড়িতে ফিতে ফিতে তা ভুলে যান, আমাকে দেওয়া কথা কি আপনার মনে থাকবে? মনে তো এই কাগজে দুটো সত্য কথা লিখলে আপনাদের আদালত হয়তো আপনাকে 7-8 বছরের জেল দেবে, আর না লিখলে নবাবের আদালত দেবে মৃত্যুদণ্ড। দেখুন, লিখবেন না। চলুন,
নবাবকে ভালো করে ঘিরে রাখো। ঠিক আছে স্যার, নবাব যাতে কোনো মতে পালাতে না পারে। ওদিকে আপনারা ওইদিকে আসুন। তুমি আমার সঙ্গে যাবে না মা? কি করে যাব বাবা, এদের ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না। এই এসব অনার ছেলে মেয়েদের ছেড়ে তুমি তুমি তোমার নিজের ছেলের কাছে যেতে পারবে না? আমি যেমন তোমাকে জন্ম দিয়েছিলাম তেমনি তেমনি ছোট্ট ছোট্ট অনাথ শিশুরা দিয়েছে আমাকে নতুন জীবন। সেদিন তোমাকে বাঁচাতে আমি কয়েক ফোঁটা রক্ত দিয়েছিলাম মাত্র, আর এরা আমাকে বাঁচাতে বোতল বোতল রক্ত দিয়েছে। এদের ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না বাবা। আর তাছাড়া তোমাকে দেখার জন্য তো উনি রয়েছেন, আর এদের দেখার জন্য তো কেউ নেই বাবা। কেন নেই? কেন এদের দেখার জন্য অনেকে রয়েছেন, গোপালদা রয়েছেন, মাসিমা রয়েছেন, নবাবদা রয়েছেন। উনি এখানে থাকবেন না। থাকবেন না? কোথায় যাবেন নবাবদা? জেলে। জেলে? আমি নিজের দায়িত্বে আপনি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত ওকে কিছুটা সময় দিয়েছিলাম। নাও হি জান্ডার অ্যাড। কেন, কি অপরাধ করেছেন তিনি? মন্ত্রী অজিতবাবুর লোকেরা আপনাকে গুলি করে যে অপরাধ করেছিল সেই একই অপরাধ উনি করেছেন আমার গায়ে হাত তুলে, আইন নিজের হাতে তুলে নিয়ে। আজ আইন নিজের হাতে তুলে নিয়েছেন বলেই এতদিন আপনারা যা করতে পারেননি আজ উনি তাই করেছেন। অজিতবাবুর মতো একজন খুনি আসামিকে আপনাদের হাতে তুলে দিয়েছেন। তার জন্য আমরা পুলিশ কর্তৃপক্ষ ওর কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাবার মূল্য হিসেবে তার গলায় মালা না পরিয়ে আপনি এসেছেন তার হাতে হাত কড়া করাতে। সরি ম্যাডাম, যে অপরাধ উনি করেছেন। বিকাশবাবু আসুন। পালিয়ে ও যাবে কোথায়? আমি এখানে। আপনি পুলিশের পোশাক পরে যে কাজটা করা সম্ভব হয়নি সাধারণ পোশাক পরে সে কাজটা করে দিয়ে গেলাম। সামান্য একজন ইউনিয়ন লিডার থেকে অজিতবাবু কি করে মন্ত্রী হলেন, তার কি করে এত বিষয় সম্পত্তি হলো সেটা অনুসন্ধান করতে এখানে আসার পথে লোকগঞ্জ স্টেশনে দেখলাম কিছু গুন্ডা সরমাকে পুঁকে নিয়ে দিয়ে চলে না গোপালদার আশ্রমে। গোপালদাকে পুলিশে চাকরি করতেন, একদিন একটা এনকাউন্টারে দুর্ভাগ্যবশত তার রিভলভার থেকে ছিটকে যাওয়া গুলিতে নিহত হয় একটি নিরীহ লোক, অনাথ হয় তার দুটি সন্তান। সেই অনুশোচনাতেই গোপালদার পুলিশে চাকরি ছেড়ে দিয়ে এই অনাথ আশ্রম গড়ে তুলেছেন। আসলে এটার নামই আমার অনাথ আশ্রম। এর সব টাকা উনি দিল্লি থেকে প্রতি মাসে পাঠান। অফিসার হয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে উনি আমার সাহায্য করছেন। স্যার আপনি যদি আপনার পরিচয়টা আগে দিতেন। দিয়েছিলাম বিকাশবাবুকে, উনি যখন একবার আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছিলেন। পুলিশ থাকতে আইন আপনি নিজের হাতে নেন কেন? ওর জামিনদার ওর বাবা হলেন, আপনার জামিনদার কে হবে? পকেটে মানি ব্যাগ থাকলে থানা থেকে বেরোতে গেলে জামিন লাগে নাকি? ওটা বের করবেন না, ওটা বের করলে ওর ভেতরে ঢুকিয়ে দেবো। ঠিক আছে একবার ব্যাগটা খুলতে দিন তো। আমি কি এটা যেন কেউ জানতে না পারে, কেউ না, নিতান্ত অপারগে আপনার গায়ে হাত তুলতে হয়েছিল, আপনি আমার ক্ষমা করবেন প্লিজ। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।